সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানতে হবে আজকের আয়োজনে। জানতে হবে এই আয়োজনে আমরা কত কিছুই জানতে চাই। এই যে আমি কথা বলছি, আপনার টেলিভিশন আমাকে দেখছেন, এই কাজটা কিন্তু একসময় সহজ ছিল না, অথচ এখন লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই কথাগুলো বললে ছোট বাচ্চা বুঝে যায়, ছোট্ট শিশুটিও বুঝে যায় এখন কি ঘটতে যাচ্ছে। এখন ক্যামেরা অন হবে আর চিত্রগ্রহণ শুরু হবে। আজ আমরা এমন একজন গুণী ব্যক্তিত্বকে জানবো, তার কাজ সম্পর্কে জানবো, যিনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা এবং যিনি বন্ধুর মতো ক্যামেরা নিয়ে খেলেছেন। জানতে চান তাকে? ঘুরটি সিনেমার কথা মনে আছে? সেই যে সাদা কালো যুগের চলচ্চিত্র, এই চলচ্চিত্রগুলি যার হাতের ছোঁয়ায়, যার ক্যামেরার কাজে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছেন, তিনি আ নম শফিকুল ইসলাম স্বপন। প্রিয় দর্শক, আমাদের আজকের ব্যক্তিত্ব আ নম শফিকুল ইসলাম স্বপন। আমরা আপনাকে অনেক গুণে গুণান্বিত হিসেবে জানি, কিন্তু আমরা শুরু করব গুড্ডি চলচ্চিত্র দিয়ে, যেটা আপনার জীবনেও সম্ভবত প্রথম কাজ চলচ্চিত্রে। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। গুড্ডির কথাটা বলতে গেলে, হ্যাঁ, ওইটার আমি তখন পুনা ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র অবস্থায় গুড্ডি শুরু করেছি। আসলে আমার ফটোগ্রাফি শুরু সেই 1969 সালে, স্টিল ফটোগ্রাফি দিয়ে শুরু। তারপরে তো 71-এ আমি প্রচুর মুক্তিযোদ্ধার ছবি তুলেছি, মুক্তিযোদ্ধাও ছিলাম। তারপরে 72 থেকে আমি লেখাপড়ার পাশাপাশি আমি রীতিমতো প্রেস ফটোগ্রাফি শুরু করে দিছি, এবং আমি মোটামুটি বলা যায় যে 72 সাল থেকে একদিকে নটরডেম কলেজে পড়তেছি, অন্যদিকে আমি প্রফেশনাল ফটোগ্রাফার, মানে ওই বয়সেই, হ্যাঁ, যেটা ঢাকায় একটু বিরল ছিল। তো ওই ফটোগ্রাফি পাশাপাশি এক্সিবিশন ফটোগ্রাফি, তারপর বাংলাদেশের প্রথম ফটোগ্রাফির বইটা আমার লেখা, তারপর প্রচুর ঢাকায় যে কতগুলি কম্পিটিশান হতো সেগুলি তো কন্টিনিউয়াসলি আমি ফার্স্ট প্রাইজ পেয়ে গেছি। তো 1975 সালে আমি এক কথায় পুনায় স্কলারশিপটা পাই। কামাল ভাই আমাকে খুব আদর করতেন, শেখ কামাল। তো উনি আমাকে প্রশ্ন করলেন, যাই তুই যেতেছিস, ফিরে আসবি তো? তা আমি বললাম, কারণ না আসার তো কোনো কারণ নাই, কারণ দেশ আমাকে পাঠাচ্ছে, কাজ শিখে এসে দেশে কাজ করব। তো সেখানে আমি যদি থেকে যাই তাহলে তো হবে না। তো বলে, না তোর তো যে এরকম কোয়ালিটি, তুই তো দেখা যাবে যে ওইখানে অফার পেয়ে গেছিস, হ্যাঁ, ওইখানে থেকে যাচ্ছিস। দেশ স্বাধীনতার পরে 72 সালে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে কাছে বললেন যে আমি দেশটা কী করে গড়ব, কারণ আমার সমস্ত বুদ্ধিজীবীদের মেরে ফেলছে। তখন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করছিলেন যে আপনি কী চান? বলছিলেন, আমি প্রত্যেকটা ফিল্ডে আমি ট্রেনিং চাই, আমার ছেলেপেলেদের আপনারা ট্রেনিং দিয়ে দেন। তো তখন ইন্দিরা গান্ধী বললো, কোনো অসুবিধা নাই, এই সামনের বছর থেকে আপনি ছেলেপেলেদের পাঠানো আরম্ভ করেন। তো তখন আমরা এই পুনায় যাওয়া শুরু হলো। তো 73 সালে পুনায় গেলেন সালাউদ্দিন জাকি, বাদল রহমান, আপনারা দুজনের নামই জানেন। তারপরের বছর 74-এ গেল সাইদুলানাম টুটুল আর বিখ্যাত ক্যামেরাম্যান আনোয়ার হোসেন। তারপরের বছর এই 75 সালে সিলেক্টেড হলাম আমি আর জানিসার ওসমান, শওকত ওসমান সাহেবের ছেলে। তো এটা সরকারি তো অবশ্যই, বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ান সরকার এই স্কলারশিপটা দেয় প্রত্যেক বছর। তখন 17 জন করে মোট যেতাম ওখানে, তার মধ্যে আমরা পুনায় দুজন করে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে দুজন, বারোদায়, তারপরে শান্তিনিকেতনে, এরকম প্রত্যেকটা জায়গায় ছড়ায় ছিটায়। তো যাই হোক, তো ওই স্কলারশিপে আমি যাচ্ছি বলে তখন কামাল ভাইটি বলছিলেন যে তুই গিয়ে ফিরে আসবি তো? তা আমি বললাম যে ফিরে না আসার কোনো কারণ নাই, অবশ্যই আমি ফিরে আসবো, কারণ আমি তো দেশের সঙ্গে বেইমানি করবো না, হ্যাঁ, আর যেখানে আপনার আব্বা স্কলারশিপটা চেয়ে আনছে। তো বলে, তাহলে আমার একটা কাজ আছে কিন্তু তুই ফিরে আসলে। আমি বললাম, কী কাজ? তো ওনার ওয়াইফ হলেন সুলতানা কামাল, আমি সুলতানা আপা ডাকতাম, কারণ ওনার আমি ছবি ওই 72-73 সাল থেকে তুলে আসতেছি। ওই স্টেডিয়ামে অলিম্পিক হলো একটা, সেই অলিম্পিকের ছবি আছে আমার কাছে, আমার নিজের তোলা। তো সেই ছবি
তারপরে আরো অনেক ছবি তো কামাল ভাই আমার স্পোর্টসের ছবিগুলি দেখেছেন তো বলে যে মানে তোর যে স্পোর্টসের কোয়ালিটি এন্ড এই কোয়ালিটিটা আমি আর কারোর কাছে পাই না হ্যাঁ তাই না তা ঠিক আছে কি আপনি মানে দরকারটা কি ওইটা বলেন বলে আমার দরকার হলে এই যে তুই ফিরে আইসা তোর সুলতানাপারে নিয়ে একটা ইয়ে বের করবি একটা ম্যাগাজিন বের করবি বললাম যে হ্যাঁ ভালো কথা এটা তো আসলে আমাদের দেশে কোনো ভালো স্পোর্টসের ম্যাগাজিন নাই আমি পিছন থেকে সাহায্য করবো তোরা দুজন মিলে বের করবি তো এই 8ই অগস্ট গেলাম 75-এর 15ই অগস্টে দুর্ঘটনা যা ঘটার ঘটে গেল আমরা স্কলারশিপ নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম পরে যাই হোক স্কলারশিপটা ইন্দিরা গান্ধী কন্টিনিউ করায় গেলেন তো আমার এই কাজের মধ্যেই আমি যেমন ফার্স্ট ইয়ারে থাকতে আমি থার্ড ইয়ারের সঙ্গে কাজ করতাম তো আমি যখন ফার্স্ট ইয়ারে তখন আমাদের থার্ড ইয়ার ডিরেকশনে ছিলেন সালাউদ্দিন জাকি হ্যাঁ তো জাকি ভাই ফিরে এসে ঢাকায় চলে আসলেন সম্ভবত আমি যাওয়ার পরের বছরই 75-এ গেলাম তো আমি 76-ই সম্ভবত জাকি ভাই চলে আসলেন কারণ 73-তে গেছেন 3 বছরের কোর্স ছিল ওনাদের ডিরেকশনে তো আমাদের সালাউদ্দিন জাকি চলে এসে এখানে তখনও কোনো ছবি করেন নাই অন্য অন্যান্য কাজ করতেছেন তো আমাকে 78 সালে একটা চিঠি দিলেন যে স্বপন আমি একটা ছবি করতে চাই এখন তুমি যদি ক্যামেরায় কাজ করো তাহলে আমি খুব খুশি হব কারণ তোমাকে নিয়ে আমি কাজের যে সুবিধাটা পাবো এটা আমি অন্য কাউকে নিয়ে এই কাজটা করতে পারবো না তো জাকিবের বললাম যে চলেন তাহলে স্ক্রিপ্ট নিয়ে আসি গিয়ে সেলিম আলদিনের কাছ থেকে চলেন তো গিয়ে দেখি আমরা যে স্ক্রিপ্ট রেডি হয় নাই তো জাকি ভাই বললেন যে আচ্ছা ঠিক আছে ওইটা তাহলে আমরা আসার সময় বলে আচ্ছা স্বপন একটু অন্যভাবে করবা কি বলে নতুন ইয়ে স্টাইল স্ক্রিপ্ট আমি নগদানগদি লিখতে থাকবো হ্যাঁ তোমার উপরে একটু প্রেশার পড়বে এটা স্বাভাবিক এই ধরনের ছবিতে ক্যামেরাম্যানের উপরে একটু প্রেশার যায় হ্যাঁ যে তুমি প্রেশারটা লোডটা যদি নিতে পারো কারণ এটা আগে থেকে কোনো স্ক্রিপ্ট করা না ওই অন দ্য স্পট কিছু রেডি করতে হবে এবং মূলত দেখা যাবে যে ওই আমার হ্যান্ডেল শটটাই মানে মূল মানে দাঁড়ায় যাচ্ছে যে ডিফিকাল্ট ডিফিকাল্ট শটস আমি হাতে নিয়ে পার হয়ে যাচ্ছি তো আমি দেখলাম এটা তো আমার জন্য ভালো কারণ আমি তো তাই চাই বাস আমি বললাম হ্যাঁ চলেন কালকে ছবি শুটিং শুরু তো আমরা চলে গেলাম আলমগীর কবির ভাইয়ের বাসায় ওনার পার্সোনাল একটা ক্যামেরা ছিল বললো যে বাস ওইটা আমরা ভাড়া ঠিক করে ফেললাম যে তাহলে এই ক্যামেরা নিয়ে পরের দিন থেকে ওর লক্ষণ বলে ওনার একটা প্রোডাকশন ম্যানেজার ছিল হ্যাঁ সে ক্যামেরাটা দেখাশোনা করতো আর শামসু বলে একটা ছেলে ছিল ও ওই ক্যামেরাটা ক্যামেরা স্টেন হিসেবে এদিকে ওদিকে যাইতো যে হ্যাঁ তো আমাকে তখন আলমগীর কবির বললেন যে তোমার টিভি মানে ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট কে আছে আমি আমার অ্যাসিস্ট্যান্ট লাগে না আসলে দেখেন আমি আমি সেলফ সাফিসিয়েন্ট কারণ আমি নিজে ফোকাস ফুল করি আমি লোড করি আনলোড করি এভরিথিং আমিই করি কয় না আমার একটা ছেলে আছে ও মবিনের সঙ্গে কাজ করে এখন মবিনের অ্যাসিস্ট্যান্ট তুমি চাইলে ওরও কিন্তু মানে ওকে দিয়ে দিতে পারি তা আমি আমার কোনো আপত্তি নাই খারাপ কি আমার দলের ভিড়ে যাক তো এই ক্যামেরাম্যান শামসুল হক তো এই যে গুড্ডিতে শুরু করলাম কাজ আমার মনে গুড্ডির 80% শটই আমার হাতে হ্যাঁ এবং ডিফিকাল্টের উপরে ডিফিকাল্ট ফিল্ম মেকিংয়ের ব্যাপারটা কিন্তু সবাইকে বুঝতে হবে এটা একজনে হয় না হ্যাঁ যদি ওই কেউ স্টার হয়ে যায় তাহলে কিন্তু সে দল থেকে বাদ হয়ে গেল তো গুড্ডিতে গানগুলো সব বেশ প্রচণ্ড পপুলার হয়েছিল হ্যাঁ যেমন আবার এলো যে সন্ধ্যা গানটা এখনও কিন্তু মানে সবার মনে মনে আছে সবাই গায় শুধু দুজনে
আর আরেকটা গান আমার আমার খুব ভাল লাগতো, ও সখী চলো না জলসা ঘরে এবার যাই। সখী চলো না, সখী চলো না জলসা ঘরে এবার যাই, চলো না চলো না জলসা ঘরে এবার যাই। হুডিতে যেটা হয়েছে যে মেইনলি যে আমার লাইফের প্রথম ছবি, হ্যাঁ, ওটা শুটিং শেষ হয়েছে 79-এ, ঘুড্ডি রিলিজ হলো 80 সালে। ঘুড্ডি আমাকে কিন্তু আমার জীবনে অনেক কিছু দিয়েছে, আমার অনেক কিছু দিয়েছে বলতে মানে আমি খুব মানে মন খুলে যে কাজটা করতে চেয়েছিলাম, যে আমার ডিফিকাল্ট ডিফিকাল্ট শর্টগুলি দেখাবো যেটা দেখে অন্যরা ফলো করবে, হ্যাঁ, আমি জাতীয় পুরস্কার পেলাম, আমি বাচসাস জাতীয় পুরস্কার পেলাম, হ্যাঁ, আমার এই জাস্ট বলতে গেলে 37 বছর বয়স, বয়সে 30 বছর হয় নাই, হ্যাঁ, ওই বয়সে যেটা এখন পর্যন্ত কেউ এই রেকর্ড ভাঙতে পারে নাই। কিন্তু যেটা আমার ইয়ে ছিল যে আমি মানে ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে যাব, সেটা পারলাম না, সেটা পারলাম না, কারণ তাদের বক্তব্য হলো যে ওইটা তো একটা নাটক, ওটা একটা টেলিভিশন, ওইটা 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 আমাদের ফিল্ম না, তো এখন তো কিছু করার নাই। তো আমি তাহলে বাধ্য হয়ে আমাকে পরবর্তীতে আমার তাহলে আমি একটা আমার নিজের কিছু একটা তো করতে হবে। অনেক স্বপ্ন নিয়ে আপনি চলচ্চিত্রে কাজ শুরু করলেন এবং প্রথম চলচ্চিত্রেই অনেক স্বীকৃতিও পেলেন, কিন্তু যখন মনে হলো যে যারা কাজ করছেন কমার্শিয়ালি কাজ করছেন তারা আপনাকে সেভাবে গ্রহণ করলেন না, তখন আপনি আপনার পেশা জীবনকে কীভাবে সাজালেন? আমি এমনিতে কিন্তু স্টিল ফটোগ্রাফি তো করি, যে আমলে মনে করেন যে কেউ 100 টাকা করে একটা রিল ছবি তুললে পায় বিয়েটিএ বা গ্ল্যামার ফটোগ্রাফি, ওই আমলে আমি 500 টাকা নিতাম, তো পরবর্তীতে সেটা 5000 টাকা হয়ে গেল, হ্যাঁ, তো ওইটা একটা ছিল, কিন্তু ওইটার তো আমার মানে টোটাল আইডেন্টিটি হতে পারে না, একটা বড় কোথাও তো ইয়ে হতে হবে। পাশাপাশি আমি অ্যাড ফিল্ম বানাতাম, হ্যাঁ, কাজে আমার অ্যাড ফিল্মটাও আমি কন্টিনিউ করে গেলাম। তো এর মধ্যে বিটিভি থেকে ওইটা হলো প্রথম যে মিনিস্ট্রি থেকে ইয়ে দিল যে লোক নিবে, এবং ওইটাই আগে তো কর্পোরেশন ছিল, অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু ওই যে এবং একটা দেখলাম যে খারাপ কি, একটা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, খারাপ তো না, একটা ভালো জিনিস, তো বাস ইয়ে করে বসলাম, অ্যাপ্লাই করে বসলাম, অ্যালাও হয়ে গেলাম। সবাই বলছে স্বপন তো এখানে জয়েন করবে না, ও ফিল্ম করে ফেলছে, পুনা থেকে পাশ করে আসছে, ওকে আর জয়েন করবে? তো যাই হোক, আলটিমেটলি আমরা 6 জন জয়েন করলাম। আমাদের মধ্যে কিন্তু মোটামুটি আমার তো একটা ফিল্মে ব্যাকগ্রাউন্ড আছে, এখন আমার পরে হলো ইয়ে হাসানুদ্দোল্লাহ চৌধুরী, ও ফিল্ম থেকে আসছে, হ্যাঁ, তারপরে আনোয়ার হোসেন বুলু, ও ফিল্ম থেকে আসছে, তো আমরা মোটামুটি একটা একটা কম্পিটিশন দিয়ে কাজ করতাম। কিন্তু আমার কিন্তু এই মানে একটা টার্গেট ছিল যে আমি মানে এই স্টুডিওর কাজ ছাড়াও মানে আমার হ্যান্ডহেল্ড শর্টের ইয়েটা মানে মানে যে কোয়ালিটিটা সেটা কী করে দেখানো যায়, তো সেটা দেখানোর জন্য আমার একটা এই টার্গেট ছিল যে আমি ওই নাটক আউটডোর প্রোগ্রামসও খুব নিতাম, তো আউটডোর প্রোগ্রামস ওরাও নিত, কিন্তু আমি লাকি যে যে প্রথম যেদিন মানে টিভি কালার ব্রডকাস্ট করে, হ্যাঁ, সেদিন 3টা প্রোগ্রাম আমি একা করি, আমি তার 3টার মধ্যে একটা সাবিনা ইয়াসমিনের গান যেটা টোটালটা আমার ক্যামেরা হাতে, হ্যাঁ, প্লাস যেটা আমি মানে এক শর্টে নিয়েছি।
আপনার জীবনের বড় সম্পদ আপনি বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে গিয়ে আপনার যে অভিজ্ঞতা এবং আপনার যারা সহকর্মী ছিলেন সব কিছু একটা বর্ণনা দেন আমাদের, আমরা যদি সেই 1971কে আবার দেখতে পাই। আসলে তো মনে প্রাণে তো সেই 7ই মার্চ থেকেই বলতে গেলে মেন্টালি প্রিপেয়ার্ড। তো পরবর্তীতে যখন নাকি বাসা থেকে পালায় যেতে হলো বলতে গেলে এই 27শে মার্চ, হ্যাঁ, পালিয়ে চলে গেলাম জিনজিরায়। তারপরে ওখান থেকে আলটিমেটলি আমার দেশের বাড়িতে চলে গেলাম এবং ওখান থেকে যাওয়ার জন্য বহু চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু আমি স্কোপ পাচ্ছিলাম না। স্কোপ পাচ্ছিলাম না মানে আমার ফ্যামিলি থেকে অলরেডি আমার চাচাতো ভাই, হ্যাঁ, জহির ভাই, জহির ইসলাম, খুব নাম করা 71 গেরিলা ওনার লেখা, তারপরে আমার আপন ইমিডিয়েট বড় ভাই মমিনুল ইসলাম মহিন উনি চলে গেলেন, হ্যাঁ, আমার মেজো ভাই, হ্যাঁ, আমিনুল ইসলাম তুহিন উনি মারা গেছেন। উনি ওই দেশে বসে মুক্তিযোদ্ধাদের ওই সংগঠন ইয়ে করতেন, ওই যে মানে এক করতেন উনি আর আমার ওই চাচাতো বড় ভাই, ওই জহির ভাইয়ের বড় ভাই যে খোকন ভাই, ওনারা মিলে ওই সাংগঠনিক কাজগুলি করতেন, বাইরে পাঠাতেন। এখন ওনাদের চোখ ফাঁকি দিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, যেতে পারতাম না। কিন্তু যে কাজটা করতাম, যে ওখানকার কৃষকদেরকে যে তোমরা পাট চাষ করবা না, ধান চাষ করো, কারণ পাট চাষ করলে এই পাট পাকিস্তানিদের লাভ হবে, আমাদের আমাদের জন্য লাভ হবে না, তো এই ধরনের কাজ কিন্তু করে গেছি। তারপরে বাবা ঢাকায় নিয়ে আসলেন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য। তো ম্যাট্রিক পরীক্ষা না দিয়ে বরঞ্চ আমার ওই বন্ধুদের কাছ থেকেই একটা ইয়ে চিঠি আর কি, তখন পরীক্ষা যেন না দেয় সবাই, সেই চিঠি একটা আমি নিজে নিয়ে এসে নিজের বাসায় ড্রপ করে আবার দেখলাম আবার এরকম চিঠি আসছে, মুক্তিযোদ্ধাদের চিঠি যে মানে পরীক্ষা না দেওয়ার জন্য। কাজ ঠিক আছে দিস না, তো যাক বেঁচে গেলাম ওই যাত্রায় যে পরীক্ষাটা দিতে হলো না। তারপরে অগস্টে আমার এক বন্ধু বাবলু ও মারা গেছে, ও আমাকে খালি বলে চলে যাবে মানে পরের দিন সে মুক্তিযুদ্ধে যাবে, আমি যেন সবাইকে জানিয়ে দিই। তো ও এই মেসেজটা আমাকে দেওয়ার সাথে সাথে ওর গলায় ঝুলে পড়লাম যে না আমাকেও নিয়ে যেতে হবে, তোমার তাহলে কিন্তু আমি কোনো মানে তোমার যে তোমার যাবা কেমনে যাবা, আমি কেমনে যাবো, খালি হাতে খালি পকেটে যাবো, কোনো অসুবিধা নেই। তা আমার পকেটে ছিল মাত্র তখন 37 টাকা, ওই 37 টাকায় আমার সম্বল, ওই নিয়ে চলে গেলাম, হ্যাঁ, এবং এক কাপড়ে রিলিফে একটা লুঙ্গি পেলাম, সেটাই আমার একমাত্র সম্বল। মেলাঘর ক্যাম্পে গিয়ে পেয়ে গেলাম আমার এই পাড়ার বন্ধু রাইসুল ইসলাম আসাদকে। আসাদ আমাকে ওই দিন তখন 20টা টাকার ধার দিছিল, আমার এখনও আমি এটা মনে রাখি, এবং পরবর্তীতে ও আমার ঢাকার কমান্ডার ছিল এবং আমাদের সবার কমান্ডার ছিলেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই। বাচ্চু ভাই ছিলেন বেসিক্যালি সেকেন্ড ইন কমান্ড, আর আমাদের মানে মেইন যে কমান্ডার ছিলেন শহীদ মানিক ভাই, রেজাউল করিম মানিক। মানিক ভাই 14ই নভেম্বর 1971 মানিকগঞ্জের ভরাডুবি ব্রিজে অপারেশনে মারা গেছেন। তো মানিক ভাই মারা যাওয়ার পর থেকে বাচ্চু ভাই আমাদের টোটাল ঢাকা নর্থের কমান্ডার হলেন এবং আমরা এক কথায় ঢাকায় নানা রকম অপারেশন শুরু করি। কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেল, সেটা হলো বাচ্চু ভাই, মানিক ভাই, আসাদ, তারা আমাকে ডাইরেক্ট অপারেশন থেকে একটু দূরে রাখত। তাদের একটা ধারণা ছিল যে আমার অতিরিক্ত সাহস, আমি পিছনে তাকায় দেখব না যে আমার সহযোদ্ধারা আছে কি না, আমি ঠিক মরে জান দিয়ে দিব। তো আমরা ওই কন্টিনিউয়াস গোলাগুলির মধ্যেও আমি আর সাহান মিলে এক নৌকা আর্মস অ্যামুনেশন আবার বাঁচিয়ে ফেরত নিয়ে আসছিলাম। তো তারপর থেকে বাচ্চু ভাই, মানিক ভাই ওনারা বলতেন যে না, ওরে কোনো অপারেশনে আর দেওয়া যাবে না, কারণ ও তো মারা যাবে, তো আমরা ওরে হারাইতে চাই না, বরঞ্চ আমাকে বলতে তুই ছবি তুলতে রাখ, হ্যাঁ, এই ছবিগুলি একসময় ইতিহাস হয়ে যাবে। 16ই ডিসেম্বর আমি আর বাবলু দুলাভাই গাড়ি চালালেন, গাড়ি নিয়ে বার হয়ে গেলাম সকালবেলা। টার্গেট হলো যে
আমরা রাস্তায় ঘুরে ফিরে শাহারের বাসায় শাহারের ছবি তুলে তারপরে আবার অন্যদিকে যাব। তো সকালবেলা বার হয়েছি, এখন তখনও তো মানুষজন কিন্তু বার হচ্ছে না। তো আমি আর বাবলু ওই গাড়ির দরজা থেকে বাইর হয়ে বসে স্লোগান দিচ্ছি, জয় বাংলা বলে, হ্যাঁ জয় বাংলা বলে স্লোগান দিচ্ছি, আর পাবলিকও আমাদের স্লোগানে বার হয়ে আসতেছে, জায়গায় জায়গায় রাস্তায় বার হয়ে আসতেছে, তারা জমা হয়ে যাচ্ছে 16 ডিসেম্বর, জায়গায় জায়গায় সকালে জমা হচ্ছে, আমরা স্লোগান দিচ্ছি, তারা স্লোগান দিচ্ছে, চিন্তা করা যায় না 16 ডিসেম্বর। এবং আমি ছবিও তুলতেছি। আপনারা অনেক পরিশ্রম করে ক্যামেরা নিয়ে কাজ করেছেন, কিন্তু এখন বাংলাদেশে অনেক চ্যানেল, কাজের অনেক ক্ষেত্র, চলচ্চিত্রে, টেলিভিশনে, মডেলিংয়ে, ডকুমেন্টারিতে, যারা এখন এই বিষয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আমি কিন্তু এখনকার যারা কাজ করতেছে তাদের কাজ দেখে আমি প্রচণ্ড খুশি। আমি মনে করি যে আমার স্বপ্ন কিন্তু সার্থক, কারণ অন্য কোথায় কী হয়েছে আমি জানি না, কিন্তু মিডিয়া যে জায়গায় চলে গেছে তাতে আমি হ্যাপি, আমি হ্যাপি। আমি রিপোর্টিং বলেন, ফটোগ্রাফি বলেন, মুভি বলেন, টেলিভিশন বলেন, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কাজ থেকে খুবই হ্যাপি। একটা দেশ 50 বছরে কিন্তু আগাতে পারে না পুরোপুরি, আমরা কিন্তু এখনও 50 বছরে পৌঁছাই নাই, কিন্তু আমরা যদ্দূর আগিয়েছি। অন্যান্য সব ক্ষেত্র আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রগুলিতে মিডিয়াতে যা আমরা যদ্দূর আগায় গেছি, আমি মনে করি যে আমার স্বপ্ন আমি অন্তত শান্তিতে মরতে পারবো। তো আমি অন্যদেরকে বলবো একটা কথা, অনেকেই হয়তো বলে যে আমি তো মুক্তিযুদ্ধ তো করতে পারিনি, হ্যাঁ তো কারণ আমার তো তখন জন্মাই নেই। হ্যাঁ আমি একটাই কথা বলবো যে মুক্তিযুদ্ধ না পেলেও দেশকে ভালোবাসা যাবে না তা তো না, আপনার দেশকে ভালোবেসে কাজ করেন না, হ্যাঁ দেশের জিনিসপত্র ভালোবাসেন, দেশে কী করে দেশ ভালো হবে সেইটাই একটা মাত্র টার্গেট রাখেন। আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, আমি একটাই বুঝি আমার দেশ। দেশকে ভালোবেসে, কাজকে ভালোবেসে যার জীবন হয়েছে কর্মময়, সেই মানুষটিকে এই অল্প সময়ে জানা একেবারেই অসম্ভব। তারপরেও আমরা আজকে জানতে হবে অনুষ্ঠানে চেষ্টা করেছি তার কর্মের কিছু অংশ তার মুখ থেকে জানার, তার কিছু অংশ, কাজের কিছু অংশ দেখবার। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আগামী জানতে হবে দেখার আমন্ত্রণ রইল।